টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মেন্স 2021 আজ থেকে শুরু হতে চলেছে। আজই গ্রুপ এর চারটে টিমের খেলা। প্রথম খেলা অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। খেলাটি 3:30 থেকে শুরু হবে এবং পরের খেলাটি শুরু হবে সন্ধ্যা 7:30 থেকে। সেই খেলাতে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড। তো চলো আমি তোমাদেরকে এই দুটি খেলা ড্রিম ইলেভেনের টিম বানিয়ে দেখাচ্ছি। তোমরা কোন কোন প্লেয়ারদের সিলেক্ট করবে ফার্স্ট ম্যাচে, কোন কোন প্লেয়ারদের রাখা তোমাদের উচিত হবে। দুবাইয়ে খেলা হচ্ছে, তো চলো আমি তোমাদেরকে টিম বানিয়ে দেখাচ্ছি। তো ফার্স্টে ড্রিম ইলেভেন অ্যাপসটা ওপেন করে নিলাম। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, কী করছো? এখানে কিন্তু আমি টি টোয়েন্টির সমস্ত রকম নিউজ দিয়ে থাকবো তোমাদেরকে। সামনেই এর পরের দিন আসছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ, তো তোমরা বুঝতেই পারছো কতটা টি টোয়েন্টি নিয়ে এক্সাইটেড সবাই। তো চলো ফার্স্টে আমি অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকার টিম বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি উইকেট কিপারে রাখছি কুইন্টন ডিককে, এর সাথে আমি ব্যাটিংয়ে রাখছি এখানে ফিঞ্চকে রাখবো আমার টিমে, এখানে আমি রাসি ভান্ডার ডুসেনকে রাখছি আমার টিমে, এর সাথে মার্করামকে রাখছি এবং স্মিথকে রাখলাম। তোমরা চাইলে কিন্তু ডেভিড ওয়ার্নারকে রাখতে পারো, বাট ওয়ার্নারের ফর্ম এখন অত ভালো চলছে না, তাই আমি রাখলাম না। এখানে আমি গ্লেন ম্যাক্সওয়েল আর মিচেল মার্স দুজনকেই রাখলাম। তোমরা চাইলে স্টয়নিসকে রাখতে পারো, বাট স্টয়নিস অস্ট্রেলিয়ায় ফিনিশার হিসেবে ব্যাটিং করছে, তাই আমি স্টয়নিসকে রাখলাম না। প্রিটোরিয়াস একটা ভালো অপশান আছে সাউথ আফ্রিকার ফিনিশার অলরাউন্ডার। চলো আমি এখানে বোলিংয়ে মিচেল স্টার্ক আর কাগিজোর আবাডা দুজনকে রাখলাম। এখানে নর্টিজে আর কাগিজোর আবাডা এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে তোমরা অবশ্যই রাখবে, চাইলে তোমরা দুটো প্লেয়ারকেও রাখতে পারো। এখানে আমি জাম্পাকে রাখবো এবং তার সাথে আমি ট্যাবরিয়াস স্যামসিয়েকে রাখছি। স্যামসিয়া জাম্পা দুটো স্পিনার আমার টিমে রয়ে গেল। তো টিম বানানো কমপ্লিট। দেখো আমার সব ক্রেডিট শেষ হয়ে গেছে, তো মোটামুটি আমার টিম বানানো কমপ্লিট। চলো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তোমাদেরকে বানিয়ে দেখাই। তো এখানে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আমি মিচেল মার্সকে আমার টিমের ক্যাপ্টেন বানাচ্ছি, আর তার সাথে আমি মিচেল স্টার্ককে আমার টিমের ভাইস ক্যাপ্টেন করছি। তোমরা চাইলে এখানে কাগিজ ও রাবাডাকে তোমরা ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন বানাতে পারো। মার্করাম বা ফিঞ্চ একটা অপশান আছে, তোমরা চাইলে কুইন্টন ডিককেও করতে পারো। আগের দিন ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু রাসি ভান্ডার ডুসেন ভালো ইনিংস খেলেছে, 100 রান করেছে। তোমরা চাইলে ভান্ডার ডুসেনকেও কিছু একটা ট্রাই নিতে পারো। গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু একটা বড় অপশান হতে পারে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন, বাট আমি মিচেল মার্সকে ক্যাপ্টেন করলাম আর মিচেল স্টার্ককে আমার টিমের ভাইস ক্যাপ্টেন করলাম। তো চলো টিমটা তোমরা একবার চেক করে নাও। এখানে আমার টিমে উইকেট কিপার কুইন্টন ডিকক, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, ভাসির রান্ডার ডুসেন, মার্করাম, মিচেল মার্স আমার টিমের ক্যাপ্টেন, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক ভাইস ক্যাপ্টেন, জাম্পা, তার সাথে আছে ট্যাবরিজ স্যামসি আর কাগিজোর আবাডা। তো এটা গেল ফার্স্ট ম্যাচের টিম। চলো আমি তোমাদেরকে সেকেন্ড ম্যাচ অর্থাৎ সন্ধ্যার ম্যাচ, যেটা ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ডের, ওই ম্যাচটার টিম বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি উইকেট কিপারে রাখছি আমি জস বাটলারকে, আর জানি বাইরাস টু একটা অপশান আছে, নিকোলাস পুরান একটা অপশান আছে, তো আমি এখানে শুধু বাটলারকে রাখলাম। এখানে আমি ইভেন লুইসকে আমার টিমে রাখছি। তোমরা চাইলে এখানে ক্রিস গেলকে রাখতে পারো টিমে। আমি এখানে আপাতত জনি জেসন রয়কে রাখলাম। এখানে দেখো ডেভিড মালান একটা অপশান আছে, বাট ডেভিড মালান নাও খেলাতে পারে প্লেয়িং ইলেভেনে। যদি ডেভিড মালানকে প্লেয়িং ইলেভেনে ইংল্যান্ড খেলায় টসের পরে যদি তোমরা দেখো, তো তোমরা অবশ্যই ডেভিড মালানকে টিমে রাখবে। আমি এখানে ডেভিড মালানের জায়গায় লিয়েন্ডাল সিমন্সকে নিলাম, কারণ আমার মনে হচ্ছে প্লেয়িং ইলেভেনে ডেভিড মালানকে খেলাবে না, ফর্মটা একটু কম আছে ডেভিড মালানের। এখানে আমি অলরাউন্ডার লিস্টে রাসেলকে নিলাম, ব্র্যাভোকে রাখছি, তার সাথে মঈন আলীকে রাখছি। তোমরা এখানে চাইলে কিন্তু লিভিংস্টোন বা কাইরন পোলার্ডকে রাখতে পারো, বাট আমার মনে হচ্ছে লিভিংস্টোন লাস্টের দিকে ফিনিশার হিসাবে খেলবে ইংল্যান্ডের, এবং ওয়েস্ট ইন্ডিজেরও পোলার্ড ফিনিশার হিসাবে ব্যাট করবে, আর বোলিংয়ে পোলার্ড অত ভালো বল করবে না, তো সেই কারণে আমি মঈন আলী, ডিশে ব্র্যাভোর, রাসেলকে নিলাম। বোলিংয়ে আমি এখানে আদিল রাশিদকে নিচ্ছি, তার সাথে আমি মার্ক উডকে আমার টিমে রাখছি, আর ওবেড ম্যাকওয়ে আর ওয়ালসকে আমার টিমে রাখছি। এখানে আমি ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটা বোলারকেই আমার টিমে রেখেছি। তো মোটামুটি টিম বানানো কমপ্লিট। তোমরা চাইলে কিন্তু এখানে ব্যাটিংয়ে ইয়ন মর্গান কিংবা ক্রিস গেলকে তোমরা এখানে চাইলে রাখতে পারো। তো মোটামুটি টিম বানানো কমপ্লিট। এখানে তোমরা জর্ডন বা ক্রিস বক্সকেও কিন্তু রাখতে পারো টিমে, যদি এখানে ইংল্যান্ডের
টাইমেল মিলসকে চান্স দেয়, তো টাইমেল মিলসকেও তোমরা চান্স দিতে পারো। তো টিম বানানো কমপ্লিট, চলো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানিয়ে দেখাই। এখানে আমার টিমে মুইন আলীকে আমার ক্যাপ্টেন করলাম, আর তার সাথে আমি এখানে ডিএম ব্রাভোকে আমার টিমের ভাইস ক্যাপ্টেন বানালাম। তোমরা চাইলে কিন্তু অপশান আছে জস বাটলার অ্যান্ড্রু রাসেলকে তোমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে পারো। তো চলো টিমটা একবার তোমরা দেখে নাও। তো এখানে আমার টিমের উইকেট কিপার আছে জস বাটলার, তার সাথে আছে লেন্ডেল সিমন্স, ইভেন লুইস, জেসন রয়, আর তার সাথে আছে ডিজে ব্র্যাভো আমার টিমের ভাইস ক্যাপ্টেন, অ্যান্ড্রু রাসেল, মুইন আলী আমার টিমের ক্যাপ্টেন, আর তার সাথে আদিল রাশিদ, মার্ক উড, মার্কেট ওবে, আর আছে আমার অ্যান্ডেল ওয়েলস। তো টিম বানানো কমপ্লিট, তোমাদেরকে আমি দুটো ম্যাচেরই টিম বানিয়ে দেখালাম, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানিয়ে দেখালাম, কোন কোন প্লেয়ারদের সিলেক্ট করা উচিত হবে সে সমস্ত বানিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ফার্স্ট ম্যাচ অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে কোন টিম জিততে চলেছে, আর সেকেন্ড ম্যাচ ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কোন টিমের জেতার সম্ভাবনা সবথেকে বেশি। নেক্সট দিনে ইন্ডিয়া পাকিস্তান আছে, তো খুবই এক্সাইটেড আমিও। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে জিততে চলেছে, আর আশা করি এই দুটো ম্যাচের টিম প্রেডিকশন তোমার খুবই পছন্দ হবে এবং তোমরা অবশ্যই জিতবে তোমাদের টুর্নামেন্টে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি কী করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো, বাই বাই, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।